ওই জন্যে আমাদের দেশের কিছু লোক গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, জানে এই হুজুররা আছে, ভালোই দোয়া করে দিবে, জান্নাত চলে যাব, মিলাদ পড়ি দেবো। আপনাদের দেশে মিলাদ হয় না? কথা বলুন, মিলাদ হয়, খুব সুন্দর মিলাদে খানাও হয়, হয় না? হয় না, চল্লিশের খানা হয়। আপনাদের মুফতি জার্জিস ভাই আছেন, বড় মুফতি, ওনার জুতো সুজা করতে হবে আমাকে, আমার যোগ্যতা নাই ওনার জুতো সুজা করার মতো, আমার কাছের মানুষ, হাদিস পড়ায়। আমার আগে বদরুল আলম ভাই ছিল, জিজ্ঞেস করবেন যদি কোরআন আর হাদিস থেকে আমাকে একটা দলিল দিতে পারে, তো আপনাদের মুফতি জার্জিস সাহেবের জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করব যে চল্লিশ দিনই মিলাদ করতে হবে। এই দলিলটা সাতার ফায়দা, ঘাটে উঠা, ন ফুল। আমাদের দেশে দুটো জিনিস প্রসিদ্ধ, আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বাস করে না করে না? কথা বলুন, করে? তাদেরকে জিজ্ঞেস করবেন, লোক মারা গেলে তারা চল্লিশ দিনে শ্রাদ্ধ খাওয়ায়, সেটাকে শ্রাদ্ধ বলা হয়। আর আমাদের দেশে চল্লিশ দিনে মিলাদ করে খানা করে, দুটো মালে একই, নামটা খালি আলাদা। বুঝতে পেরেছেন না? পারেনি, রাগ করবেন না, বিবাস্তব বলছি। যদি বলেন কি করব, শুনে রেখে দাও, তোমার বাপ মরে গেছে, তুমি ৫০,০০০ খরচ করবে, ওই টাকাটা মাদ্রাসা আর মসজিদে দাও, কেয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ করবে না, লোকে যে জানতে পারবে না, খানা খাওয়ালে লোকে জানতে পারবে, ওই খানাটা শুনেলেন, খানা আপনি করতে পারেন, খানাটা বাপের মাইয়াতের জন্যে, কিন্তু সর্বপ্রথম হক হচ্ছে এতিম আর মিসকিনে। কিন্তু আমাদের দেশে কি হয়, বাপের মিলাদ হবে, গাড়ি নিয়ে বেরিয়েছে, বুনাইকে দাওয়াত দিচ্ছে, বিআইকে দাওয়াত দিচ্ছে, গ্রামের নেতাকে, মৌলবিকে, বড় লোককে দাওয়াত দিচ্ছে, এতিমকে দাও, এমনভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে বাপের বিয়ে। বড় কষ্ট লাগে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। আপনার বাপের জন্য কে বললে দোয়ার মজলিস করতে পাবেন না? অবশ্যই করবেন, দোয়া করা যাবে, কে বললে করতে পাবেন না? ওই জন্য আমি একটা জলসাই বলেছি, আপনি কবর জিয়ারত পর্যন্ত করতে পাবেন, কিন্তু আমাদের দেশের লোক কবরকে সামনে রেখে যারা জিয়ারত করো, তারা শোনো, কবরকে সামনে রেখে জিয়ারত করা এই জন্য যাবে না, একটা অমুসলিম, একটা হিন্দু ভাই, একটা বেধর্মী যখন দেখবে, সে মনে মনে ভাববে কবরের কাছ থেকে কিছু চাইছে, এইটা তার ভুলটা ভাঙানোর কারণে। তুমি কবর জিয়ারত করবে, কবরকে পেছনে রেখে করবে, যেন তাদের মনে এটা না দাঁড়ায় যে কবরের কাছ থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিছু পাওয়া যাবে? কথা বলুন, বাপের কবরে কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাপের কবরকে কিছু পাঠাতে হবে, জিয়ারত করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। চলুন আপনাদেরকে এরপর কোরআন শোনাবো একটা একটা করে। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক আর চরিত্র দিয়েছেন, ইসলাম এত সুন্দর, ইসলামে কোন রকমের বাড়াবাড়ি মারামারি কাটাকাটি নাই। আপনাদেরকে পাঁচটা পয়গম্বরের দৃষ্টান্ত দেব। কটা বললাম? পাঁচটা নবী, পাঁচটা পয়গম্বর এবং নবীদের দৃষ্টান্ত দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা কান খুলে শুনবেন, বোনেদের জন্যেও আছে, মায়েদের জন্যেও আছে, আর পুরুষদের জন্যেও আছে। যারা মনে মনে ভাবেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব, তারা কান খুলে শুনেন একটা একটা করে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সর্বপ্রথম এক নম্বরই আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের চাচা জানকে বলছেন, ও চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা জান বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ। সকলে বলুন হিদায়তের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা উপরে ডিসকাস করুন, কেমন করে আমাদের মতো ফুটো মলবিরা বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকুয়াই, বিনা পরেজগারিতে কেমন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? এক নম্বর চলে গেলেন আমার নবী বিশ্ব নবী, দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহ। কেয়ামতের দিন আল্লাহর কাছে কান্দবেন, ও আল্লাহ
আমি আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। সেদিনে আল্লাহ বলবেন, ওগো আমার ইব্রাহিম নবী, তুমি লক্ষ্য করো দুটো পায়ের মধ্যখানে। রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন স্মরণ করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ঘটনা ওহির মাধ্যমে শুনালেন, কোরআনে নকল করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, তার কথা মানুষের কাছে প্রচার করুন। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছেন, ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যাদের হাত পা নেই, হাত পা নড়ার ক্ষমতা নেই, নিজের হাতে তৈরি করে, যারা কোনো ভালো মন্দ দিতে পারে না, নিজেরা নড়াচড়া করতে পারে না, কেমন করে তাদের আপনি ইবাদত করছেন? নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করে, এটা হচ্ছে শয়তানের রাস্তা। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে, আমার বর্তমানে, আমি মুর্শিদাবাদের খবর জানি না, আমার বর্তমান জেলায় দেখাবো, বেকা গাছের নিচে ঘোড়া, মাটির ঘোড়া, জানেন মাটির ঘোড়া তৈরি করে রেখেছে, চাদর টাঙিয়েছে, দিয়ে বলছে দিনের কাজ করছে, হারামখোর গাঁজার টান মারে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, তাদেরকে ঝাঁটা জুতো মারার লোক নাই, বড় কষ্ট ব্যথা মনেতে এদের জন্যে, মানুষ এদিকে দিনদার মনে করে এদের কাছে ছুটে যায়। কারা যায়? যারা গাঁজা খেতে পায়, যারা জানে যে গাঁজা খেয়ে জান্নাতে যাওয়া যাবে, যারা জানে মদ খেয়ে জান্নাতে যাওয়া যাবে, তারা কান খুলে শুনো। একটা নবীর বললাম, এরপর ইব্রাহিম নবী তার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাবাকে, যে শোনো ওগো আমার আব্বা জান, এটা শয়তানের রাস্তা, এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ ধমকি দিয়ে দিলে একদম বড় চ্যালেঞ্জ, আগার আর এক মর্তবা হামারে মাবুদো কে বারে মে কাহা তো তুমকো পত্থর সে মার্ডার কর দিয়া জায়েগা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমি এত বুঝাচ্ছি, আমার বাবা কিন্তু আমার কথা মানছে না। আল্লাহ বললেন, তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বারবার বুঝাও, বারবার দাওয়াত দাও। ইব্রাহিম নবীর বাপ কিন্তু দাওয়াত কবুল করেনি। কখন? ইব্রাহিম নবীকে যখন নমরুদ বেঁধেছেন, নমরুদের সৈন্য সামন্ত, এরপরে চিতার উপরে নিক্ষেপ করা হবে, একদিকে ইব্রাহিম নবী বাঁধা আছে আর একদিকে তার আব্বা জান, বাপের চোখে পানি, সন্তানের চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বলছে, ওরে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেব দেবী গুলোকে মেনে নাও, আমি আল্লাহর কাছে, আমি নমরুদের কাছে অনুরোধ করব, তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বা জান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের চিতার আগুনের ভয়ে আমার চোখেতে পানি বের হয়নি, আমার চোখে পানি বের হয়েছে আল্লাহর ভয়ে। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন আর আমার উপরে কলমা পড়ে ইমান আনুন। তখন নমরুদের সৈন্য সামন্তরা বললেন, আর কোনো উপায় নাই, এতটুকু অনুত্তপ্ত নয়, একে এক্ষুনি ইব্রাহিমকে আগুনেতে নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য আর ফুলের বাগিচা হয়ে যাও। আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, ইব্রাহিম নবীর শরীরকে ওই নমরুদের আগুন শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবী কে কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ইব্রাহিম নবী, আজকে তোমার আবেদন নিবেদন রাখা হবে না, এরপরে চিন্তা করুন। আমরা যারা ভাবছি বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়াই, বিনা পরেজগারিতে আমাদের মতো ফুটো মলবিরা তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে? দুজন চলে গেল, এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মসীহ। আল্লাহ বিনা বাপে পাঠিয়েছে। হযরতে ঈসা মসীহ কোথায় আছেন বাবা?
আল্লাহ তাআলা তুলে নিয়েছেন আসমানে তিনাদের কওমের কাছ থেকে তিনার কওম মারার জন্য ছুটেছিল এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন না গির্জাই থাকে দেখবেন কুরুশক্ষেত্র করা আছে এই লোকটার নাম হচ্ছে জিসুস এ কিন্তু ঈসা মসীহ নয় এ হচ্ছে জিসুস যে লোকটা প্রথম ঈসা মসীহকে মার্ডার করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছিল আল্লাহ তার চেহারাটা তার মতো করে দিয়ে ঈসা মসীহর মতো করে আল্লাহ নিজের নবীকে তুলে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জিসুসকে কুরুশক্ষেত্র করা হলো তারপরে তাদের যারা বুদ্ধিজীবী আছে তারা বললে এটা যদি ঈসা মসীহ হয় আমাদের জিসুস গেল কোথায় আর এটা যদি জিসুস হয় তাহলে ঈসা গেল কোথায় তখন কিছু একটা আশ্চর্য জিনিস তারা দেখার কারণে তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আল্লাহ ঈসা মসীহকে মরিয়মের পুত্রকে তুলে নিয়েছেন কখন একটা পুরুপের দ্বারা তারা বিশ্বাস করেছিল হযরতে ঈসা মসীহ যখন মায়ের কোলে মরিয়ম যখন তার পুত্রকে নিয়ে তার গোত্রের কাছে তার গ্রামে প্রবেশ করে তার কওমের লোক বিচার ডেকে বলেছিল তোমাকে বলতে হবে এই সন্তানটা কার বিনা বাপে কিভাবে জন্ম নিল আল্লাহ বলেছিল হে আমার মরিয়ম তুমি চুপ করে থাকবে বলবে আমি রোজার মান্নত করেছি কথা বলতে পারবো না এই বাচ্চাকে জিজ্ঞেস করো কোথা থেকে এসেছি তখন কিছু লোক বললে মরিয়ম তো পাগল কিছু লোক বললে মরিয়ম জাদু করেছে কখন হযরতে ঈসা মসীহ মায়ের কোল থেকে কথা বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়্যা আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে যতদিন বাঁচব আল্লাহ সালাত রোজা রাখতে বলেছেন সালাত আদায় করতে আর যাকাত দিতে বলেছেন এই কথা যখন তার মুখ থেকে শুনে কিছু মানুষ আশ্চর্যভাবে বিশ্বাস করেছে কিছু মানুষ বললে এটা মরিয়মের জাদু সে জাদু করেছে যার কারণে তাদের গোত্র লোকরা ততদিন পর্যন্ত শুনেন ততদিন পর্যন্ত খ্রিস্টানদের ইমান ছিল যতদিন পর্যন্ত তারা ঈসা মসীহকে আল্লাহর পয়গম্বর ভেবেছিল যখনই তাদের পণ্ডিতরা বললে আল্লাহ যখন ঈসা মসীহকে তুলে নিয়েছে তাহলে ওটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজবিল্লাহ আল্লাহর বেটা আল্লাহ কিন্তু প্রত্যেকটা অ্যাপ থেকে পবিত্র প্রত্যেকটা কাজ থেকে পাক জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত জিনিস থেকে পাক নিদ্রা থেকে পাক বিবাহ থেকে পাক খানা থেকে পাক প্রত্যেকটা জিনিস থেকে ক্লান্ত থেকে অসুস্থ থেকে প্রত্যেকটা জিনিস থেকে আমার আল্লাহ হচ্ছেন পাক পবিত্র যার কারণে ঈসা মসীহকে তুলে নেওয়ার পরে যখনই তারা বললে ঈসা হচ্ছে আল্লাহর বেটা তখন কিন্তু খ্রিস্টানদের ইমান শেষ হয়ে গেল তারা আর আহলে কিতাব রইল না বেরিয়ে গেল সেখান থেকে ওই জন্য এখন দেখবেন খ্রিস্টানরা গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা থাকে একটা জিসুস জিসুস মানে ওকে ঈসা বলি ওরা কি করে তার উপাসনা করে আর একটা মরিয়মের মূর্তি রাখা থাকে মানে সুন্দর পার একটা মেয়ের তৈরি করা পুতুল এই দুজন মরিয়ম সে আর তার মা আল্লাহ জানেন কত হিকমত বালা আল্লাহ আল্লাহর হাবিবকে কোরআনে এই কথাটাও বলে দিয়েছে যে তারা উপাসনা করে কার মরিয়ম এবং জিসুস ঈসার এদের দুজনের কাছে আল্লাহ ওই জন্য কিয়ামতের দিনে দেখবেন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয় না গোটা পৃথিবীর মানুষের সামনে নারী পুরুষের সামনে আল্লাহ হযরতে ঈসা মসীহকে দাঁড় করাবেন আর আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন ইজ কল আল্লাহু ইয়া ঈসা ইবনা মরিয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কনকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ ঈসা মসীহ বলবেন কালা সুবহানাক মা ইয়াকুনু লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার
নেই, সে কথায় আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্না কায়াম তাই আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, আপনি সব জানেন। আল্লাহ বলবেন হে আমার ঈসা, আমি অন্তরের খবরও জানি, আমি খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি এদিকে দাঁড় করিয়েছি। এরপরে আল্লাহ বলবে এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, আর আল্লাহ জিজ্ঞেস করবে যাদের তোমরা উপাসনা করেছো আজকে কেন তাদের তোমরা তারা কেন তোমাদের কাজে আসছে না। ভেবে দেখুন, হযরতে ঈসা মাসিহ আল্লাহর একজন পয়গম্বর, সে তার কওমের জন্য কোনো কাজে আসবে না, খালি তার উপাসনা করার কারণে আল্লাহ তাআলা তার কওমকে জাহান্নামে নিক্ষেপ করবেন কিয়ামতের দিনে। শুধু তাই নয়, এই তিনটে নবী চলে গেলেন, ঈসা নবী, তার কওম জাহান্নামে যাবে, আর চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিছু করার থাকবে না।